আজকে আমরা শিখব প্রপোজিশন। প্রপোজিশন হলো একটি ডিক্লারেটিভ সেন্টেন্স অথবা স্টেটমেন্ট যেটা সত্য অথবা মিথ্যা হতে পারে, কিন্তু সত্য এবং মিথ্যা দুইটিই হতে পারবে না। একটি প্রপোজিশনকে আমরা ট্রু অথবা ফলস এরকম ভ্যালু অ্যাসাইন করতে পারবো। একটি প্রপোজিশনকে আমরা নর্মালি পি, কিউ এবং আর এরকম বিভিন্ন লেটার দিয়ে ডিনোট করতে পারব। এখন আমরা কয়েকটি উদাহরণ দেখব। 2+2 হচ্ছে 4, এটা একটি প্রপোজিশন, কারণ 2+2 4, এটা সত্য। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এই সেন্টেন্সটি সত্য, তাই এটি একটি প্রপোজিশন। এবং আমরা শুরুতেই বলে নিয়েছিলাম যে সত্য অথবা মিথ্যা এরকম একটা ভ্যালু অ্যাসাইন করব আমরা একটি ডিক্লারেটিভ সেন্টেন্সে। দি ইন্টিজার 20 ইজ এ প্রাইম, এটি মিথ্যা এবং এই কারণে একটি প্রপোজিশন। এখন আমরা প্রপোজিশন নয় এমন কয়েকটি উদাহরণ দেখব। হোয়াট ইজ ইয়োর নেম, এটা যদি জিজ্ঞেস করা হয় কাউকে, মূলত এটা প্রশ্নবোধক সেন্টেন্স, যার কারণে এটি প্রপোজিশন নয়। অর্থাৎ এই সেন্টেন্সটার মাধ্যমে আমরা কোনো কিছু ডিক্লেয়ার করতেছি না এবং এখানে আমরা ট্রু অথবা ফলস এরকম কোনো ভ্যালু অ্যাসাইন করতে পারবো না। এবং ক্লোজ দি উইন্ডো, এখানে মূলত আমরা আদেশ সূচক অথবা অনুরোধ সূচক একটি বাক্য প্রকাশ করছি, এ কারণে এটি প্রপোজিশন নয়, কারণ এখানে ট্রু অথবা ফলস ভ্যালু অ্যাসাইন করতে পারবো না আমরা। x+y = z, এখানে এটিও প্রপোজিশন নয়, কারণ এখানে x+y = z, এখানে আমরা ট্রু অথবা ফলস বলতে পারতেছি না এখানে। কিন্তু এখানে এক্স, ওয়াই এবং জেড এর যদি নির্দিষ্ট ভ্যালু অ্যাসাইন করা থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে প্রপোজিশন বলতে পারবো। যেমন এক্সের ভ্যালু যদি 2 হয়, ওয়াই এর ভ্যালু যদি 2 হয়, তাহলে জেড এর ভ্যালু যদি 4 থাকে অথবা অন্য কিছু থাকলেও সেটা প্রপোজিশন হবে। যদি 2+2 = 4 থাকতো এখানে, তাহলে এটা ভ্যালু ট্রু হতো, যার ফলে এটা একটি প্রপোজিশন হতো। এবং 2+2 = যদি 3 থাকতো, সেক্ষেত্রেও এটি প্রপোজিশন হতো, কিন্তু তার ভ্যালু হতো ফলস। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলের সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে চোখ রাখুন।